আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব হ্যামিল্টনিয়ান গ্রাফ নিয়ে। হ্যামিল্টনিয়ান গ্রাফ সম্পর্কে জানতে হলে আমরা হ্যামিল্টনিয়ান গ্রাফের কিছু কন্ডিশন সেট করেছি, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন হ্যামিল্টনিয়ান গ্রাফ কি। কারণ হ্যামিল্টনিয়ান গ্রাফের ডেফিনিশন পড়তে গেলে অনেক বড়, এটা এভাবে না করার চাইতে আপনি আপনার মতো একটা ডেফিনিশন ক্রিয়েট করে নেবেন। আমি আপনাদেরকে কন্ডিশনগুলো বলে দিচ্ছি। হ্যামিল্টনিয়ান গ্রাফে অবশ্যই একটা কি থাকবে, সিম্পল গ্রাফ। হ্যামিল্টনিয়ান গ্রাফ নিজেই অবশ্যই একটা কি হবে, সিম্পল গ্রাফ হবে। এটা ট্রাভার্স এনি ভার্টেক্স এক্স্যাক্টলি ওয়ান্স। এখানে একটা মূল শর্ত হচ্ছে যে প্রত্যেকটা ভার্টেক্সকে সে একবার ট্রাভার্স এভরি ভার্টেক্স এক্স্যাক্টলি ওয়ান্স। সে প্রত্যেকটা ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবার সে এটা প্রত্যেকটা ভার্টেক্সকে সে একবার ট্রাভার্স করবে। স্টার্টিং নোড এবং এন্ডিং নোড সমান হবে, মানে একই হবে। স্টার্টিং নোড সমান এন্ডিং নোড, অথবা স্টার্টিং নোড এবং এন্ডিং নোড কি হবে, এন্ড এন্ডিং নোড ইকুয়াল অথবা এখানে সেম। অর্থাৎ স্টার্টিং নোড এবং এন্ডিং নোড হইতে হবে সেম। এখানে একটা বিষয় হচ্ছে, নোড অথবা ভার্টেক্স আপনি যেটাই বলেন, নোড বা ভার্টেক্স মানে যেটা ইচ্ছে সেটা বলতে পারেন, আমরা যেটাকেই নোড বলি সেটাই হচ্ছে ভার্টেক্স। আচ্ছা, প্রত্যেকটা ভার্টেক্সকে সে একজ্যাক্টলি একবার সে ট্রাভার্স করবে, তার বেশি সে ট্রাভার্স করবে না। এখানে মূল বিষয় হচ্ছে এটা। আর হ্যামিল্টনের গ্রাফ নিজে একটা সিম্পল গ্রাফ, তাহলে আমরা ডেফিনেশনটা এভাবে ক্রিয়েট করতে পারি, ইট ইজ এ সিম্পল গ্রাফ হুইচ ট্রাভার্স এভরি ভার্টেক্স এক্স্যাক্টলি ওয়ান্স অ্যান্ড স্টার্টিং ভার্টেক্স অ্যান্ড এন্ডিং ভার্টেক্স আর সেম। তাহলে এটা হচ্ছে যে হ্যামিল্টনিয়ান গ্রাফ। হ্যামিল্টনিয়ান গ্রাফের এটা হচ্ছে যে তিনটা কন্ডিশন, যে হ্যামিল্টনিয়ান গ্রাফ কিনা। এখন আমরা চেক করবো গ্রাফের মাধ্যমে যে এটা হ্যামিল্টনিয়ান গ্রাফ কিনা। কিছু গ্রাফ দিব, এরপরে ওই গ্রাফগুলো আমরা চেক করবো এটা হ্যামিল্টনিয়ান নাকি হ্যামিল্টনিয়ান না। এখানে একটা বিষয় হচ্ছে যে আমি অন্য ভিডিও টিউটোরিয়ালে বা অন্য টিচাররা কি করেন যে এই আগে থেকেই এগুলা এঁকে রাখেন, দেন কি করেন আপনাদেরকে বুঝিয়ে দেন। তা আমি চিন্তা করি যে আপনাদেরকে সরাসরি যদি এঁকে দেখায় তাহলে মনে হয় আরেকটু ভালো হয়, বা আপনাদেরও একটু, যেমন এই যে একটা না এতগুলো কথা বললাম, কথা বলার পরে আমি যখন আঁকতে থাকলাম তখন আপনারা জিনিসটা এই ওই কথাগুলো একটু ভালোভাবে বুঝতে পারলেন। আর একটা বিষয় হচ্ছে যে মাথায় ওভাবে ইয়া করতে পারলেন, একটার পর একটা পড়া যদি বলতেই থাকি কয়েক সেকেন্ডের মধ্যে তাহলে আপনারা এটাকে অফ করে করে দেখতে হচ্ছে, এই জিনিসগুলো মাথায় রাখলাম। আরেকটা কথা হচ্ছে যে কোনো কঠিন জিনিস যেটা আপনাদের সামনাসামনি আঁকলে হয়তো আপনারা ওটার ডিজাইনটাও দেখে নিলেন যে কীভাবে আসলে আঁকা হচ্ছে, এই জন্যই মূলত আমি আপনাদের সামনে গ্রাফগুলো ডায়াগ্রামগুলো আঁকার চেষ্টা করি। এখন আমরা এটা নামকরণ করব, এ বি সি ডি ই এফ জি এইচ এবং এবং এটাকে আমি দিতে পারি আই, এটা নামাই। এখন এটা হ্যামিল্টনিয়ান কিনা এটা কিভাবে বুঝবো, আমার প্রত্যেকটা ভার্টেক্সকে সে একবার করে সে এটা ট্রাভার্স করতে হবে। তাহলে আমরা ধরলাম এইচ থেকে আমরা শুরু করলাম, তাহলে এইচ এইচ থেকে আমি জি তে গেলাম, ওকে জি, জি থেকে গেলাম এফ এ, ওকে এফ, এফ থেকে গেলাম ই তে, ওকে ই, ই থেকে গেলাম ডি তে, ওকে ডি। আচ্ছা, আমরা যদি এভাবে সব ট্রাভার্স করে এইচে চলে আসি তাহলে আই এর কি হবে, যদি প্রত্যেকটা প্রত্যেকটা নোটকে যদি আমরা ট্রাভার্স না করি, প্রত্যেকটা ভার্টেক্সকে যদি আমরা ট্রাভার্স না করি তাহলে এই ডায়াগ্রামটা তো হ্যামিল্টনিয়ান হবে না। কারণ এটা হ্যামিল্টনিয়ান হওয়ার আমাকে ট্রাই করতে হবে, হ্যামিল্টনিয়ান কি না এটা চেক করে দেখতে হবে। আমি যদি ইচ্ছা করে এটাকে হ্যামিল্টনিয়ান না করি তাহলে তো আর হচ্ছে না। সো আমরা এখন কি করতে পারি, ডি থেকে আই তে যেতে পারি, তাহলে আমরা ডি থেকে আই, দেন আই থেকে সি তে যেতে পারি, সি, সি থেকে অ্যাগেইন বি, আগের প্রসেসে আর কি, অ্যাগেইন মানে এক জিনিস দুইবার না, এক ভার্টেক্স দুইবার বুঝাই নেই, অ্যাগেইন মিনস এখানে, এবং এই থেকে দেন এইচে। তাহলে দেখুন এই থেকে এইচে, তাহলে এখানে দেখুন যে প্রত্যেকটা ভার্টেক্স একজাক্টলি একবার করে এখানে ট্রাভার্স হয়েছে, এর বেশি নেই। এবং যেহেতু স্টার্টিং নোড এবং এন্ডিং নোড সেম, তাই আমাদের এটা হ্যামিল্টনিয়ান গ্রাফ, তাহলে দ্যাট ইজ হ্যামিল্টনিয়ান গ্রাফ। হ্যামিল্টনিয়ান গ্রাফ। এখন আমরা আরেকটা দিয়ে দেখাবো, আরেকটা আরেকটা গ্রাফ দিয়ে দেখাবো, যেটাতে আমরা বুঝতে পারি যে আসলে এটা হ্যামিল্টনিয়ান গ্রাফ কিনা আমরা চেক করি।
এখানে দেখুন, এটা এখন আমরা নামকরণ করতেছি এ বি সি ডি। এখন দেখুন আমরা ধরুন এ থেকে শুরু করলাম, সিতে গেলাম, সি থেকে শুরু করলাম, বিতে গেলাম, বি থেকে এতে গেলাম না, কিন্তু ডি ট্রাভার্স করা হলো না। আচ্ছা, বি থেকে ডিতে গেলাম, এখন ডি থেকে আবার বিতে যদি আসি, এখানে কিন্তু একটা ভার্টেক্সকে দুইবার করে কি করা যাবে না, একটা ভার্টেক্সকে দুইবার করে ট্রাভার্স করা যাবে না। ফর দ্যাট রিজন আমরা এটাকে ডাবল বার ট্রাভার্স করতে পারবো না, এখন আমরা এখানে হ্যাং হয়ে গেছি, আমরা আটকে গেছি, এই কারণে আমরা এখান থেকে বেরোতে পারবো না, এবং এটা নট হ্যামিল্টনিয়ান। এরপরে আমরা আরেকটা 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 দিয়ে চেক করতে পারি যেটা হ্যামিল্টনিয়ান কিনা গ্রাফটা। আপনারা এক্সামেও একেবারে যে অনেক সুন্দর স্টাইলিশ গ্রাফ আঁকতে হবে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে আপনার এক্সামে মার্কস, আপনি কি এখানে গেছেন, আপনি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনি এখানে কাজটা হচ্ছে যে মুখ্য, আপনি এখানে এই কতটুকু সুন্দর আঁকলেন এটা কখনো মুখ্য না। আর আমি এক একবার এক একটা ভার্টেক্সের নাম এক একটা দেওয়ার কারণ হচ্ছে যে যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা যে কোনো ভার্টেক্সের নাম আমরা যে কোনোটা দিতে পারি, ও পি কিউ আর। তাহলে এখন দেখুন আমরা কে থেকে এলে গেলাম, এল থেকে এম এ গেলাম, এম থেকে এন এ গেলাম, এন থেকে ওতে গেলাম, ও থেকে পি তে গেলাম, পি থেকে কিউ তে গেলাম, কিউ থেকে আর এ গেলাম, আর থেকে আবার কে তে গেলাম। সো ইট ইজ হ্যামিল্টনিয়ান, এটাও হ্যামিল্টনিয়ান গ্রাফ। এখন আমরা হ্যামিল্টনিয়ান পাথ জিনিসটা একটু দেখবো, কারণ হ্যামিল্টনিয়ান গ্রাফ এবং হ্যামিল্টনিয়ান পাথের একটা বিষয় আছে। হ্যামিল্টনিয়ান এটা আমরা দেখি, এটা এটা কি হ্যামিল্টনিয়ান গ্রাফ নাকি হ্যামিল্টনিয়ান পাথ নাকি হ্যামিল্টনিয়ান না, সেটা দেখতে হবে। এখানে দেখুন এটাকে যদি আমি এ বলি, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। তাহলে দেখুন আমরা এ থেকে শুরু করলাম, এটা বিতে গেলাম, বি থেকে সি, সি থেকে ডিতে গেলাম, ডি থেকে ই, ই থেকে আবার বিতে আসতে হচ্ছে, এই কারণে আমরা আবার বিতে ফেরত আসতে পারবো না, এই কারণে যখন বি ডুবে ট্রাভার্স হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু বিতে যদিও আবার আসি, আমার বিতে যদিও এটা শেষ হয়, কিন্তু আমরা প্রত্যেকটা ভার্টেক্সকে আমরা একবার করে, বিতে না আসলেও আমরা কিন্তু ই পর্যন্ত যাওয়ার পরে প্রত্যেকটা ভার্টেক্সকে একবার করে আমাদের কি হয়ে গেছে, প্রত্যেকটা ভার্টেক্সকে একবার করে আমাদের ট্রাভার্স হয়ে গেছে। যেহেতু প্রত্যেকটা ভার্টেক্সকে আবার একবার করে আমাদের ট্রাভার্স হয়ে গেছে, কিন্তু স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স সেম না। এখানে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স একবার করে ট্রাভার্স হবে, শুধুমাত্র স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্সটা সেম থাকবে, অর্থাৎ স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্সটা ওইটা মানে দুইবার হবে আর কি, ওইটাই শুধুমাত্র দুইবার ট্রাভার্স হবে, আর একটাও দুইবার ট্রাভার্স হবে না। যেহেতু এখানে স্টার্টিং এন্ডিং ভার্টেক্স সেম না, কিন্তু প্রত্যেকটা ভার্টেক্স এক বই করে ট্রাভার্স হচ্ছে, সো এটা হচ্ছে যে হ্যামিল্টনিয়ান পাথ, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান পাথ। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন।